দর্শক বিন্দু, আপনার এলাকায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখতে অবশ্যই হাওড়ে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেশি বিদেশি পাখির এক অন্যতম সংগ্রহশালা, পাখি প্রেমিক বন্ধুদের জন্য আজ একটি মিনি চিড়িয়াখানার সঙ্গে এবং সযত্নে সাজিয়েছেন যিনি এই মিনি চিড়িয়াখানাটি, তেনার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি কাকাতুয়া থেকে শুরু করে টিয়া এবং আরও বিভিন্ন রকমের পাখির সংগ্রহ। আমরা কথা বলবো এই সংগ্রহশালার মালিক শেখ মোস্তাকিনের সাথে, কী ওনার উদ্দেশ্য এবং কী কী পাখি আছে, পাখিগুলির পরিচর্যা সম্পর্কে ইত্যাদি বিষয় জানব। তার আগে কিছু খণ্ডচিত্র দেখে নেব এই মিনি চিড়িয়াখানার। সঙ্গে থাকবেন হাওড়ায় গিয়ে চ্যানেলের। হাওড়ার ক্যারি রোড এলাকায় অবস্থিত এই মিনি চিড়িয়াখানাটি, যেখানে দেশি বিদেশি বিভিন্ন রকমের পাখির সংগ্রহ রাখা আছে। এখানে করার পিছনে আপনার উদ্দেশ্য কি? করা বলতে এটা আমার শখ, এটা কোনো প্রফেশনই না, শখে করেছি। কি কি পাখি আছে এখানে? এখানে বিভিন্ন রকম পাখি আছে, যেমন কাকাতুয়া আছে, মাকাও আছে, সানকনুর আছে, ব্ল্যাক হেড অরেঞ্জ হেডের টাইক আছে, গ্রে প্যারট আছে, আমাজন আছে। কীরকম টাইমিং কি খাবারের? খাবারের সকালে এদের সফট ফুড দিতে হয়। সফট ফুডের মধ্যে কি? সফট ফুডের মধ্যে আছে ছোলা আছে, কাবলি ছোলা আছে, বাদাম আছে, মুগকলাই আছে, গম আছে, সোয়াবিনের দানা, বরবটির দানা, মানে যেসব দানা ভিজিয়ে সকালে দেওয়া যায়, রাতে ভিজিয়ে দিই, সকালে ওগুলো প্রোভাইড করি। ওর সঙ্গে আমি বিট, গাজর, বিনস, ক্যাপসিকাম যত ভেজ আছে, আর ফলের মধ্যে ফ্রুটসের মধ্যে অ্যাপেল, গুয়াভা আর পাপায়া। আচ্ছা, হঠাৎ আপনার এরকম মনে হলো কেন যে এরকম একটা চিড়িয়াখানা মতো করবো? বিভিন্ন পাখি, অনেকদিনই পাখির শখ ছিল, তো এর সঠিক পরিবেশ দেওয়ার জন্য, যাতে উঠতে পারে, ফিজিক্যাল ফিটনেসটা এদের ভালো থাকে।